ओ दोरो दोरो दिया रे आमी कौन देशे जावो तोर लागी आरे आरे ओ বিরহ কাকে বলে কোনো কিছুতে বিশেষভাবে অবস্থান করাকে বিরহ বলে বিপূর্বক আপূর্বক রহ ধাতু এই বিরহ দুই প্রকার একটা সকাম বিরহ একটা নিষ্কাম বিরহ আমাদের প্রিয়জন হারা হলে আমরা ভাসি চোখের জলে সেটা একটা বিরহ কোন একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলেকে ভালোবাসে কিন্তু যুবকটা ভালো ছিল না সে মেয়েটার সঙ্গে অভিনয় করেছিল মেয়েটা সত্যি সত্যি তাকে ভালোবেসেছিল তার জীবন সাথী করে পাবে বলে সে যা বলেছিল তাই শুনেছিল কিন্তু ছেলেটা তাকে ফেলে চলে গেল তার মধ্যে একটা বিরহের সৃষ্টি হল না পাওয়ার বেদনা এটা হচ্ছে সকাম বিরহ আর নিষ্কাম বিরহ হচ্ছে আমরা সবাই একদিন সেই ঈশ্বরের আনন্দময় জগতে ছিলাম সেখান থেকে আমরা এই মায়াময় জগতে মায়ার খেলাতে ছুটে এলাম আমি যে দেশে ছিলাম যে বেশে ছিলাম সেই আনন্দময় জগতে যাবার জন্য যে বিরহ এটা নিষ্কাম বিরহ এখনো তো কৃষ্ণের মধ্যে সেই বিরহ জাগেনি হরি বলো রাধে এই যে বিরহ না পাওয়ার বেদনা না পাওয়ার বিরহ আমাদের সনাতন ধর্মের বিভিন্ন আসরে আসরে মানুষ দুপোটা চোখের জল ফেললে যেন আমরা শান্তি পাই কেন সেই বিরহ কার বিরহ ইষ্ট বিরহ নারদ রাধা রানী সদা কৃষ্ণ বিরহে অহরহ বিরহ অনলে দগ্ধীভূত তাই তার নয়নে বাড়ি ধারা তাই তার ধুলাই করা গড়ি করা সাধনার তিনটি স্তর আছে জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ একটু লক্ষ্য করে শুনুন যারা জ্ঞানের সাধনা করে তারা একটু রূঢ় প্রকৃতির হয় নিষ্ঠুর হয় নিরাকার মায়াবাদী সন্ন্যাসী যারা আমাদের সনাতন ধর্মে তারা কিন্তু কোনো অবতারবাদ মানে না ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ইসলাম ধর্মে যেমন খ্রিস্টান ধর্মে যেমন
সাকারবাদ মানে না। একবার শুনেছিলেন না, বেশ কয়েক বছর আগে, সে অনেক বছর আগের কথা বলছি, মনে আছে কিনা আপনাদের জানি না, ওই সন্ন্যাসীদের মধ্যেই কুম্ভ মেলায় কে আগে স্নান করবে এই নিয়ে বিরাট একটা গণ্ডগোল হয়েছিল, মনে পড়ে? ত্রিশূল নিয়ে মারামারি হয়েছিল, 13 জন মার্ডার হয়ে গেছিল, সেনা নামাতে হয়েছিল, নিরাকারবাদীরা চিরকাল নিষ্ঠুর হয়, রূঢ় হয়, আর ভাববাদীরা হরে কৃষ্ণ নমনীয় হয়। ত্রিনাদপি শুনি চেন তরুরীব সহিষ্ণু না, অমানীন মানদান কীর্তনীয়া সদা। সনাতন ধর্ম শ্রেষ্ঠ এই জন্য, এখানে প্রেম ভক্তির সাধনাটা আছে। এরা মাটির কৃষ্ণ থেকে কথা বলায়, মাটির কালী জ্যান্ত হয়ে এদের বেড়া বেঁধে যায়। আলী সহ রামপ্রসাদ, মাটির মা মৃন্ময়ী থেকে চিনময়ী হয়ে ভক্তের হাতে সেবা পায়। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, শ্রী ঠাকুর ভবাপন্ন, ওজনের গোপাল মূর্তি সাক্ষী দিতে চলে এলো উড়িষ্যায়, এখনো সাক্ষী গোপাল স্টেশন আছে, পুরীর আগের স্টেশনের নাম সাক্ষী গোপাল। 80 মন ওজন ভক্তির দ্বারায় গোপাল এসেছিল বৃন্দাবন থেকে সাক্ষী দিতে। সেই ভক্ত ব্রাহ্মণকে বলেছিল, শোনো ভক্ত, আমি তোমার পেছনে পেছনে যাব, তুমি আমার নূপুর ধ্বনি শুনতে পাবে, খবরদার আমার পেছনে, তুমি যেন পেছন দিকে তাকাবে না। কিন্তু যখন বালির চড়া দিয়ে চলতেছিল, নূপুরের মধ্যে বালি ঢুকে গিয়ে বন্ধ হয়ে গেল নূপুরের ধ্বনি। ছোট বিপ্র মনে মনে ভাবলো, তাহলে কি আমার গোপাল পেছন থেকে চলে গেল? এই বলে পেছন ফিরে যেই তাকালো হাসি দিয়ে, তখন সেই 80 মন ওজনের মূর্তি হয়ে সেখানেই থাকলো, ওইটার নাম হলো সাক্ষী গোপাল। যারা এটা মানে না তারা মূর্তি ভাঙে, মূর্তি আবার কথা বলে নাকি? কিন্তু বন্ধু, তুমি তো ভক্তির সাধনা জানো না, জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিদ প্রকাশ। এই ভক্তি সাধনার কেন্দ্রস্থল, পাওয়ার হাউস কোথায়? বৃন্দাবন, শ্রীমতী রাধারানী, তার হৃদয় ভান্ডারে। সেই ভক্তির পাওয়ার হাউস, সেই ভক্তি নিয়ে কৃষ্ণ ভক্ত হয়ে শ্রীচৈতন্য হবে বলে আজ এই যজ্ঞ। রাধার ভাব যতক্ষণ কৃষ্ণ না পাচ্ছে, ততক্ষণ তোর কৃষ্ণ সিংহাসন ত্যাগ করছে না। ও বাবা, আমি গান গাইছি, আমি কি ওখানে গিয়ে বসবো? আমার মাইক ফলো করতে হচ্ছে, আমার ছন্দের দিকে লক্ষ্য আছে, আমার বিষয়বস্তু ঠিক রাখতে হচ্ছে, কিন্তু আমি ওখানে বসবো যখন আমি শ্রোতা হব। জয় রাধে। তাহলে কৃষ্ণ সিংহাসন ত্যাগ করবে কখন? রাধা ভাবে বিভাবিত হবে যখন, বুঝেছ? আমার হচ্ছে পয়েন্টে পয়েন্টে জয়েন্ট দেওয়া জবাব একদম। একজন পথ দিয়ে হেঁটে যাচ্ছে, আর একজন জিজ্ঞেস করছে, ভাই তোমার নাম কি? বলে, আমার নাম রায়চরণ টিন। বলে, টিন টাইটেল তো শুনি নাই কোনোদিন। তাই বর্তমানে সব অনেক টাইটেল চলছে, অনেক নূতন নূতন নাম মানুষ রাখছে জানো না, রিঙ্কু টিঙ্কু, আজকাল পিসিমা বলে না আংটি বলে জানো না, আংটি তো নাকি আংটি,
আচ্ছা আমি ভালো বুঝিনি, আমি তো শুনি আংটি। বাবাকে পাপ্পা বলে, মাকে মাম্মি বলে, জানো না? এই জন্য আমিও একটু টাইটেলটা পাল্টে দিয়ে টিন টাইটেল দিয়ে দিয়েছি, রায়চরণ টিন। ওই ভদ্রলোক চিন্তা করছে টিন দিয়ে আমার কাছ থেকে চলে যাবে, আমি একটু টাইটেল পাল্টাই দেবো। ও ভাই, আমার নামটা জিজ্ঞেস করো না, তোমার নাম কি? বলে আমার নাম চণ্ডীচরণ ইস্কুরুপ। দিছি তোমার টিন আটকাইয়ে, এবার খুলে দেখো বাড়ি যাইয়ে। তোমার নাম রায়চরণ টিন আর আমার নাম চণ্ডীচরণ ইস্কুরুপ। না রো, তুমি টিন দেবা, আমি ইস্কুরুপ দিয়ে আটকাবো। কৃষ্ণ ভক্ত যতদিন আছে ভারতবর্ষে ততদিন কৃষ্ণ মন্দির থাকবে, রাম ভক্ত যতদিন আছে ভারতে ততদিন রাম মন্দির থাকবে ছোট, কালী ভক্ত যতদিন আছে ততদিন কালী মন্দির থাকবে। যেদিন একটাও কৃষ্ণ ভক্ত থাকবে না, রাম ভক্ত থাকবে না, কালী ভক্ত থাকবে না, সেদিন একটাও কৃষ্ণ মন্দিরও থাকবে না, রাম মন্দিরও থাকবে না, কালীর মন্দিরও থাকবে না, ওগুলো সব পায়খানা হয়ে যাবে। তাই নাহলে বড় বড় মসজিদ হয়ে যাবে। যদি বলেন আপনি কি সাম্প্রদায়িকতার কথা বলছেন, না, মথুরায় গিয়ে দেখেন কৃষ্ণের লীলাভূমি, যেখানে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, শ্রীকৃষ্ণ যে কারাগারে, সেই কারাগারের অর্ধেক দখল করে মসজিদ তৈরি করে বসে আছে। আমি তো গিয়ে গিয়ে অবাক হয়ে গেলাম, এটা কি হচ্ছে? আমি নিজে দেখে এসেছি। এটাও হয়, কাশী বিশ্বনাথ গিয়ে দেখেন সেখানে। তাহলে ভক্ত না থাকলে ভগবানের মর্যাদা থাকে না। এই জায়গা দাঁড়িয়ে ভগবান বলছে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। কোন ভক্ত বড়? যার ভক্তির দ্বারাই নিরাকার ঈশ্বর সাকারে উদয় হয়। মাটির মূর্তি কথা কয়, হাটে চলে নাচে গায়, ভক্তির ভক্তির দ্বারা। কেমন ভক্তি? আমার জীবনে আমার জীবনে অমুক নাগে কি আরে ঝিল্লি মুখর, ঝিল্লি মুখর ঘর বাড়ি সব, বসে আছি আমার চোখে নাহি ঘুম, কাঁধে আমার সাথে যত বনের কুসুম, আমার সাথে বনের কুসুম, ওই জামিনি যা জাগিয়া রে ঈশ্বর মূলত নিরাকার। আপনার বাবা আমার বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন নাম লেখার আগে আমরা শ্রী বসাতাম,
যখন বাবা দেহ ত্যাগ করলেন তখন কি শ্রী বসাই ঈশ্বর রাজবল্লভ সরকার, তাই তো? সাকার থেকে নিরাকারে চলে গেল, ঈশ্বর নিরাকার কিন্তু সে আবার সাকার। সাকার হয় কিসের দ্বারায়? ভক্তের ভক্তির দ্বারায়। যেমন জল তিন ভাবে থাকতে পারে, জলের তিনটি অবস্থা, একটা গ্যাসিস, একটা লিকুইড আর একটা সলিড। এটাকে বাংলা করলে কি দাঁড়ায়? গ্যাসিস মানে বায়বীয়, লিকুইড মানে তরল, সলিড মানে কঠিন। আপনি বাজার থেকে একখণ্ড বরফ আনবেন, ওটা জলের কঠিন অবস্থা, বরফ দিয়ে আঘাত করলে আপনি মরেও যেতে পারেন। বরফের আঘাতে টাইটানিক জাহাজ ভেঙে গেছে, ছিদ্র হয়ে টাইটানিক মারা গেল বরফে। কিন্তু ওই বরফ যদি আপনি রৌদ্রের তাপের মধ্যে রেখে দেন একটা থালায় করে, আস্তে আস্তে গলে যাবে, তরল হয়ে যাবে। সেই তরল জল যদি হাড়ির মধ্যে দিয়ে উনুনের উপর নিয়ে আপনি জাল দিতে থাকেন, বাষ্প হয়ে বাতাসে মিশে যাবে। তাহলে বাষ্পটাও জল, তরলটাও জল, কঠিনটাও জল। যখন বাষ্প হয়ে গেল তখন কি আপনার পিপাসা মিটবে? মিটবে? জল পিপাসা লাগছে, বাতাসের মধ্যে জল আছে, আ করে খান, আরো গলা শুকায় তাড়াতাড়ি মরবে। নিরাকারের সাধনা যেমন জল পিপাসায় হা করে বাষ্প খাওয়াও তেমন। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে ভক্তি ঠান্ডা যখন পাবে সেই নিরাকার ঈশ্বর ঠান্ডার উপর নির্ভর করবে। বাইরে গিয়ে দেখেন দূর্বাঘাসের উপরে শিশির পড়ে গেছে, ওই জল কোথার থেকে এলো? দূর্বাঘাসে তৈরি হলো? না, ওই জল বাতাসে ছিল। ঠান্ডা পেয়ে ওই জল শিশির হলো। আনমনায় এক বোনা মেয়ে কাঁদিছে সে আখির বাড়ি ধরিছে তার পাতার ঠোঁট বেয়ে। ওই সন তটিনি চলেছে ধেয়ে, তটিনি চলেছে ধেয়ে শেকার তালা শিয়ারে। বিরহী পরা নই আমার, ও রে ও রে, বিরহী পরা নই আমার, আমার খুঁজিছে সাথী। আমি বাসনার থালিকা ভরে মালিকা ঘাটে, পাগল বিজয় আছে আসনপতি, বিজয় আছে আসনপতি বাসর বিলাসিয়ারে। কোন দেশে